এখান থেকে আসছি মহিলাটা আমাকে নিবে তো এমন এমন একজনকে ফোন দিছে তিন চারটা হুন্ডা রোজ আসছেন নামার জন্য তো বাবা খায় না খালি কান্না করে আমি খাওয়াই দিতাম বাবা খায় না আচ্ছা তারপরে ওখানে কি হলো যাওয়ার পরে দশতলা বিল্ডিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও এবং শুরুতেই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি ভিডিওটি নিয়ে আমাদের সবারই কাজ করতে হবে যার যা সামর্থ্য আছে যারা ভিডিওটি দেখছেন স্কেপ করবেন না কারণ আপনার দ্বারাই হয়তো বা যে বোনটি আজকে আমার সামনে স্ক্রিনে বসে আছেন তিনি হয়তো তার পরিবারের সন্ধান পেতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে হয়তো একজনের মাধ্যমেই পাবেন কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে সবাই মিলেই মানবিক কাজে অংশগ্রহণ করলাম আনন্দটা সবাই ভাগাভাগি করে নিলাম আপনি যদি এভাবেও চিন্তা করেন যে ধর্মীয়ভাবে অত্যন্ত স্বয়াবের একটা কাজ সেদিক থেকে আপনিও ওনার সমপরিমাণ পরিমাণ স্বভাবের ভাগিদার হলেন তাই না তো সেদিক থেকে আমরা একটু সবাই মিলে চেষ্টা করব। আপনারা দেখবেন যে এই অনুষ্ঠানগুলোতে আমি একটু রিলিজিয়াসলি বেশি বেশি আপনাদেরকে বলার চেষ্টা করি এই কারণে যে অনেকেই এই অনুষ্ঠানগুলোকে ধর্মীয়ভাবে অনেক বড় একটা বলা যেতে পারে সোয়াবের কাজ মনে করে নিবাদতের কাজ মনে করেন তো সেই জায়গাটা থেকেও আমি আসলে টাচ করতে চাই ইমোশনালি সবাইকে যে না চলেন একটু চেষ্টা করি আপনার এই চেষ্টার মাধ্যমে হয়তো এই বোনটি তার পরিবারে ফিরে যাবে ইনশাল্লাহ

না বাবা মারা যাওয়ার পরে আর যাইনি চেষ্টাই করেন কখনো না অনেকে বলছেন যাওয়ার জন্য আমি যাইনি ঘটনাটা বলেন তো কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে বল আমাকে বাবা অনেক অসুস্থ ছিল তখন বাবা আমাকে বলতো তুমি তোমার মার কাছে কখনো যাবা না বাবা বলতে এই কথা হ্যাঁ বাবা বলতো মা ছিল না সাথে না মা আমাকে থুয়ে বাবার কাছে রেখে কই চলে গেছে সেটা আমি জানি না আচ্ছা তো বাবা খালি বলতো তুমি তোমার মার কাছে যাবানা এটা বলে কান্না বাবা ছিল না দুইটা ভাই ছিল দুইটা ভাই আছে কিন্তু সৎ না আপন সেটা আমি জানি না বড় তারপর তারপরে বাবা খালি কান্না করতো অনেক অসুস্থ ছিল যেখানে বসায় রাখতাম সেখানেই বসে থাকতো বাবা কোনো কিছু খাইতে পারতো না মানে প্যারালাইসের মতো আর কি হয়ে গেছিল পরে বাবা আমাকে বলছে তুমি তোমার মার কাছে যাবা না আমি এক মহিলার কাছে দিয়ে যাবো একটা আন্টির কাছে উনি তোমাকে রাখবে তা আমি বলতাম ঠিক আছে দিয়ে যাই তো এর কয়েকদিন পরে আমাকে ওই আন্টির কাছে দিয়ে দেয় আন্টির হাতে তুলে দিছে এর এক সপ্তাহ পরে আমি বাবাকে দেখতে আসছি আন্টির বাসায় তো আমি চলে গেছিলাম তো আন্টি আবার আমাকে নিয়ে বাবার বাসায় ফল আপেল কমলা এটি সব কিছু নিয়ে দেখতে গেছি বাবাকে বাবা খায় না খালি কাম করে আমি খাওয়াই দিতাম বাবা খায় না পরে খায় না পরে দাদি খালি বলতো যে তোমার ভাই আমার একটা ভাই ছিল যে হিরু বিরু দুইটা ভাই হিরু বিরু হুম তো ভাই তখন বলতো যে আমি আয়্যা আমি তো বিয়ে করি নাই তোমরাই তো আমি পালতাম আমার তুমি তো একটা বনি আমাদের তোমরাই তো পালতাম তো দাদি খালি বলতো যে আমরাই তো ভাত খেতে ভাত পাই না তুমি তোমার ভাইরা বিয়ে করলে কি তুমি ভাত ভাত দিবে তোমাকে এটা বলছে আচ্ছা ওই মহিলা তো সামনে ছিল মহিলাটা বলছে ঠিক আছে সমস্যা না আপনার না থেকে আমি পালবো মহিলাটা বলতো মহিলা বলছে আচ্ছা মহিলাটা সম্পর্কে কি হতো আপনাদের মহিলা বাবার কি লাগে সেটা আমি জানি না না আচ্ছা তারপর পরে তো আমাকে মহিলাটা নিয়ে চলে যান পরে এক সপ্তাহ পরে আমার ভাই ফোন দিতে যে বাবা মারা গেছে আমাকে নিয়ে যাইতে হিরু বিরু হ্যাঁ আচ্ছা পরে বাবাকে দেখে দেখতে গেলাম লাশ দেখে মাটি টাটি দিয়ে তারপর একশো তিন চার দিনের যে খরচটা করে দোয়াটা পরে আর কি ওইটা করার শেষ করে আমি ও বাসার থেকে আমাকে নিয়ে চলে যাই হ্যাঁ কুষ্টিয়া থেকে পাবনা ঈশ্বর দিতে চলে যাই তো তখন সেখানে থাকতে থাকি বড় হই তার একটা মেয়ে ছিল মেয়েটা নাচ করে তো মহিলাটার বাসায় মানে যে সময় একটু বুঝা রইছি দশ এগারো বছর হইছি তখন উনি আমাকে নিয়ে ঢাকায় চলে আসে এই সময়টাতে পুরো সময় ধরে আপনি জানেন না আপনার মা কোথায় মার ছবি ছিল ওই কাছে কিন্তু মাকে নিয়ে কি গল্প শুনেছেন আন্টির কাছ থেকে কিছু শুনেছেন যে মা কোথায় গেছে বা কি অবস্থা কি অবস্থা কি মা বলে বিয়ে করছে মার দুইটা বেবি ছিল মারা গেছে হইছে বলে কিন্তু আপনার সঙ্গে কখনো দেখা করেনি মানে দেখা করছে আমাকে নিয়ে অনেক আয়া বিচার বয়স বসাইছে বা আমাকে নিয়ে ধরে ইয়া আর ইয়া কি যেন কোর্টে গেছে এরকম কোনো কিছু না কোর্টে না তাহলে মানে আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমার মা আচ্ছা আচ্ছা মানে বিচার বসাইছে আমাকে যখন আপনি এই মহিলার কাছে ছিলেন তখন আমাকে এই মহিলা নিয়ে গেছে বিচারে তো আমাকে সবাই জিজ্ঞেস করছে ওখানকার যে তুমি তোমার মার কাছে যাবা নাকি তুমি তোমার বাবার কাছে যাবা বাবা তো মারাই গেছে না তুমি আন্টির কাছে থাকবা আমি বলছি না আমি আন্টির কাছে থাকবো তো সবাই বলছে তোমার মার তোমার মা তোমাকে ডাকতেছে তুমি যাও আমি আর নাই মার কাছে পরে আন্টিটা আমাকে নিয়ে চলে আসলো সব অনেকের কাছে শুনছি যে মা বিয়ে করছে আর একটা মার আর দুইটা বাচ্চা আছে এটা শুনছি কিন্তু আমার মার ঘরে কিন্তু একটা ভাই বলেছিল ভাইয়ের নাম ইমরান ভাই এর নাম ইমরান কিন্তু এটা মনে হয় আপন ভাই হইতে পারে ওই দুইটা মনে হয় সৎ হইতে পারে এটা আমি সঠিক জানি তো মহিলা আপনাকে নিয়ে ঢাকায় চলে আসল তো আপনি আপনার মার কাছে গেলেন না কেন সবাই তো মার কাছে যেতে চায় বাবা বলছিলেন বাবা বলে গেছে এটা কারণে এটা জন্য যায়নি তারপর তো তখন মহিলাটা আমাকে নিয়ে ইয়াতে কমলাপুর চলে আসে ঢাকা কমলাপুর ওখানে একটা বাসা নিচ্ছে তাই সে ওখানে আমাকে নিয়ে চলে আসলো তো ওখানে থাকতে থাকলাম অনেকদিন প্রায় তিন চার মাসের মতো থাকতে থাকি তখন ওই আন্টিটা আমাকে একদিন বলল যে আসো তোমাকে নিয়ে ঘুরতে যাই তা আমি বললাম যে ঘুরতে যাব কোথায় যাব দশ বছর বয়স তখন আপনার আরো বেশি মনে হইতে পারে তখন কি সবই বুঝি আমি পরে তখন আমাকে নিয়ে চলে নিয়ে রাস্তায় আসলো রিক্সা দিয়ে অর্ধেক রাস্তা থেকে আর একজনের কাছে আমাকে দিয়ে দেয় ওনার একটা প্রাইভেট কার ছিল উনি তেমন বয়স্কও না মানে একটা আঙ্কেল আর কি আঙ্কেল এর মতোই তো মামা বলে ডাকতাম ওনাকে ওনার বাসা আমাকে নিয়ে চলে গেল ওই আন্টিটা অর্ধেক রাস্তা থেকে আমাকে দিয়ে আমাকে গাড়িতে উঠাই দিয়ে ওই আন্টিটা চলে গেছে শান্তির বাসা আমাকে উনি ওই আঙ্কেলটা আমাকে না আঙ্কেলের বাসায় চলে যায় ঢাকা গ্রিন রোড আমি বুঝি নাই উনি দিয়ে দিয়েছে হ্যাঁ আন্টিটা দিয়ে দিলো আন্টিটা দিয়ে দিয়েছে ওনার কাছে এটা আপনাকে শেয়ার করে নাই এর আগে না আমাকে কখনো শেয়ার করে নাই কি বলেছে মানে কিভাবে দিলো আপনাকে বলছে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে ওই লোক না ওই আন্টিটা আমাকে বলছে ঘুরতে নিয়ে যাবে আচ্ছা যার কাছে আপনি এতদিন ছিলেন হ্যাঁ তো এনি নিয়ে গিয়ে ওই লোকের হাতে দিলো হ্যাঁ তো দেওয়ার সময় বললো না যে তুমি কোথায় যাচ্ছো

তোমাকে কোথায় দিচ্ছি কার কাছে দিচ্ছি শুনছি যে উনি নাকি ধর্মের বাবা ধর্মের মা ডাকছে আঙ্কেলটা ওই মহিলাকে আচ্ছা তারপরে ওখানে কি হলো যাওয়ার পরে দশতলা বিল্ডিং ওখানে গেছি দোতলায় উঠলাম দোনার একটা মেয়ে আছে ওনার বউ আসছিল তখন ওনার বাবা নাকি বলছে আমাকে কাজের জন্য নিয়ে আসছে কাজের জন্য নিয়ে আসছে তো তাদের বাসায় থাকলাম প্রায় পাঁচ ছয় বছরের উপরে মনে থাকছি এই সময়টা তার ওই মহিলাকে আপনি দেখেন নাই না ওই মহিলা তার আসেই নেই পরে ওই বাসায় গিয়ে শুনছি যে ওনারা নাকি বলছিল ওই মহিলাকে আমাকে তাদের বাসার জন্য কোনো কাজের মাইয়া দিতে মেয়ে দিতে তো এটার জন্য নাকি সে আমাকে দিয়ে দিছে পরে আচ্ছা আপনাকে প্রশ্ন আবার হঠাৎ করে করতে ইচ্ছা করলো বলেই করছি এটা এই যে আপনি বাবা মারা যাওয়ার পরে একজনের বাসায় গেলেন গিয়ে আপনি ওখানেও কাজের মেয়ে হিসেবেই থাকলেন তাই না তারপরে আরেকটা জায়গায় চলে গেলেন বিনা প্রশ্ন বিনা বাক্যবানে আপনি ওখানে গিয়েও শুনলেন যে আপনাকে কাজের মেয়ে হিসেবে আনা হয়েছে ছোটোবেলা থেকেই আপনার এই যে বড় হয়ে ওঠা আপনার নিজের কখনো খারাপ লাগতো না যে সবাই আপনাকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করে আর দশজন তো সবাই নর্মালি বাঁচে পরিবারের সাপোর্ট পেয়ে অন্যরকমভাবে বাঁচে কিন্তু আপনি যে পরিবারে যাচ্ছেন সেখানে শুধু কাজ করার জন্য যাচ্ছেন আপনার খারাপ লাগতো না এগুলো খারাপ তো লাগতোই কখনো মনে হতো না যে আমার আমার আমি তো লেখাপড়া করতে পারতাম আমারও তো একটা সুন্দর জীবন থাকতে পারতো পাঁচ বছর বাবা মারা গেছে কেউ নাই দেখার পাঁচ বছর সাত বছর এক জায়গায় থাকার পরে তাকে বিনা প্রশ্নে বিনা বাক্যে একটা পরিবেশে দিয়ে দেওয়া হচ্ছে আমি প্রশ্নটা না করলেও আপনারা হয়তো বা বুঝতে পারতেন ওর প্রশ্নটা করার প্রয়োজন ছিল হ্যাঁ এবং পাঁচ সাত বছর ধরে সে একটা বাসায় আছে হাসি মুখে মেনে নিচ্ছে যে আমি একটা কাজের মেয়ে তারপর কি হইলো সেই বাসায় আমাকে নিয়ে তাদের বাসায় পাঁচ ছয় বছরের উপরে ছিলাম হুম তো এক দুই সপ্তাহ পরে ওই আঙ্কেলটা আমাকে বলছে যে তোমরা রেডি তাইকো তোমাকে নিয়ে ঘুরতে নোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবো তা বলছে ঠিক আছে সবাই আমরা রেডি ছিলাম যে আঙ্কেল আসলে ঘুরতে যাব আমাদেরকে নিয়ে যেতে তা আদর করছে তারা অনেক আদর করছে পরে ওই আঙ্কেলটা গেছে ইয়াতে বসুন্ধারা আছে না বসুন্ধারা জিম করতে গেছে সুইমিং পুলে সুইমিং করে সুইমিং করতে গেছে জিম করে সুইমিং গেছে পরে বলে বুকে ব্যথা করছে হঠাৎ করে বুকে ব্যথা হচ্ছে তো লিফটের সামনে গেছে লিফটের সামনে গিয়ে উনি আটকা পড়ে গেছে বাটিতে আচ্ছা পরে সবাই ধরাধরি করে নিয়ে মেডিকেল নিয়ে গেছে উনি মারা গেছে পরে মানে খবর পাঠাইছে মেডিকেল যে নিয়ে গেছে ওনা বসুন্ধরা আবার ছয়টা দোকান আছে ওনাদের নিজের দোকান তো অনেক বড় লোক তারা পরে তারা বাড়িতে ফোন দিছে যে এমন এমন মারা গেছে উনি তা আমরা সবাই দেখলাম ওই মহিলাটাও আসছে যে মহিলা আমাকে দিছে ওই মহিলাটাও আসছে ওই মহিলাটা দেখছে দেখে দেখে মেকে মানে মাটি মুটি দিয়ে আঙ্কেলটাকে পরে চলে গেছে চলে আঙ্কেলটা মারা যাওয়ার পরে একবারই শুধু আসছে আর আসে তাই আনটি তারপরে ওই আন্টি যেই আন্টির বাসায় দিয়ে দিচ্ছে আর কি যে আঙ্কেল মারা গেছে পরে মারা যাওয়ার পরে ওই আনটির আঙ্কেলের একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে স্কুলে যাওয়া আসা করতাম কোচিংয়ে যাওয়া আসা করতাম মানে তাদের তো নিজের গাড়ি ছিল ড্রাইভার ছিল তো মেয়েটার সাথে শুধু আমি যাইতাম মানে একটু মানে কাজকাম তো ভারী কাজ করতে পারতাম না যেমন ঘর মুছতে পারতাম না মানে কোনো কিছুই পারতাম না রান্না বাড়ি কোনো কিছু পারতাম না এটার জন্য একটা কাজের বুয়া রাখছে সকালে এসে রুটি বানাই দিত কাপড় ধুয়ে দিত ঘর দিত আমি শুধু এই মেয়েটার সাথে যাওয়া আশা করতাম তারপর আবার কোনো কিছু না পারলে আবার মারত আমাকে অনেক অনেক মারতো আবার একটা বিস্কুট আনলে এটা গুনে গুনে রাখতো আবার আঙ্কেলটা মারা যাওয়ার পরে এমন করছে আঙ্কেল আবার থাকলে অনেক আদর করছে আমাকে মানে মেয়ের মতোই দেখছে আঙ্কেলে পরে মানে মার তো তখন একজন পাঁচ ছয় বছরের উপরে হয়ে গেছে থাকতেছি যখন সব কিছু বুঝি বড় হয়ে গেছি পরে এক একজন আমাকে বলল যে তোমাকে এমনি মারে তুমি এক কাজ করো বিদেশ চলে যাও এমন এমন এক জায়গায় যাও পুলিশের কাছে যাইবা বা গিয়ে সব কিছু ভেঙে চোরে করবা হেরা তোমার অফিসে নিয়ে যাইব যা আমাকে বিদেশ পাঠাই দেন পরে আমি এক সন্ধ্যাবেলা আঙ্কেল আনটি কই গেছে পরে সন্ধ্যাবেলা আনতে আনতে আবার আসছে সন্ধ্যার পর পরে আসছে বিকেল মানে সকালে বের আর কি তো সকালে বের পরে আমি আবার কি করছি চারপানি বসেছি আর নুডলস রান্না করতে নুডলস সিদ্ধ করতে দিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি ঘর থেকে বের হয়ে গেছি পরে পরে ইয়াতে যে কোন একটা না কি হয়েছে গিয়ে কি করেছেন পুলিশের না স্টেশন আছে না এয়ারপোর্ট রেল স্টেশন এই রেল স্টেশন গেছি গেছি পরে একটা মহিলা আমাকে বলতেছে আসো তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাব। আমি বলছি না আমি যাব না তখন তো আপনি মোটামুটি পরিণত বয়সের হ্যাঁ তখন আমি সবই বুঝি আর তো মহিলাটা আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কাকে যিনি ফোন দিছে একটা ফোন দিছে তিন চারটা হুন্ডার আসছে নেওয়ার জন্য আমাকে আমাকে দেখে নিবে তো এটা আবার একটা পুলিশের চোখে পড়ে গেছে পরে পুলিশটা আমাকে আটকাইছে বলছে না আমি এটাকে আমি আবার সব কিছু বলছি এমন এমন এখান থেকে আসছি মহিলাটা আমাকে নিবে তো এমন এমন একজনকে ফোন দিছে তিন চারটা হুন্ডারো আসছেন নাওয়ার জন্য তারপর পরে আমাকে নিয়ে এই পুলিশটা নিয়ে পুলিশের একটা অফিস আছেন পুলিশের একটা ক্লাব আছে ক্লাবে নিয়ে আমাকে রাখলো তিন চার ঘন্টা পরেও পুলিশের বউকে ফোন দিছে আমাকে নাওয়ার জন্য ওনা পুলিশের বাসায় নিয়ে গেছে তো তাদের বাসায় আমি প্রায় তিন চার সপ্তাহ এক সপ্তাহের মতো ছিলাম এক সপ্তাহের মতো পুরাই ছিলাম তো পুলিশরাকে সবকিছু ভেঙে চুরে বুলছে আমি পুলিশ আমাকে নিয়ে একটা আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোনো কাজ কাম করবে আমি বলছি যে হ্যাঁ আমাকে কোনো কাজ কাম করতেই তো হবে আমি কই যাব আমার তো আর বাপ মা নাই পরে আমাকে বলল ঠিক আছে তোমাকে একটা বাসা কাজে দিয়ে দে আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন তো একটা পুলিশেরই আর কি বাড়ি অনেক বড় তাদের বাসায় রান্নার কাজে দিয়েছে আমি তার রান্না করতে পারি না তো একদিন থেকে ওনার বাসা থেকে আবার চলে আসছে পুলিশের লগে আমি এসে পড়ছি আমাকে নিয়ে আসছে পরে আমাকে এনে আবার তিন চার দিন রাখছে রাখার পরে বলছে যে তুমি তুমি কি বিদেশ যাবা আমি বলছি হ্যাঁ যাব আমাকে যদি পাঠাই দেন ভালো বাসা কাজ আমি যাব পরে পুলিশটা আমাকে তিন চার দিন পরে এই ইয়াতে বনানি না উত্তর একটা অফিস আছে কয় নাম্বার জানি রোড সেটা সঠিক মনে নেই আমার ওখানে নিয়ে গেছে হ্যাঁ ওখানে নিয়ে অফিসে নিয়ে সব কিছু ভেঙে চড়ে বলছে আমিও সব কিছু বলছি যে আমি এমন এমন বাবা মা নাই এক বাসায় ছিলাম ওখানে বড় হয়েছি যে কোনো কারণে ওখান থেকে চলে আসছে কি ওরা তারপরে আপনার সাথে অফিসার লোকজন পাঠাইছে আপনাকে না অফিসার লোকজন সবকিছু আমি বলছি আমি পরে ও তারা অনেক ভালোই ছিল পরে আমার কাগজপত্র করলো পাসপোর্ট বানাইলো কিভাবে করছে সেটা আমি জানি না পরে পাসপোর্ট বানাইলো সবকিছু গুলো তিন মাসের মধ্যে সবকিছু ওকে করে ফেলছে পরে একদিন নয়টা বাজে আমাকে রাতে নয়টা বাজে আমাকে যাদের বাসায় মানে ট্রেনিং দিতে দিছে আমাকে ট্রেনিং সেন্টারের থেকে আমাকে নিয়ে আসছে নিয়ে আসে এই যেই ইয়ার যে অফিসে যে ম্যানেজার অফিসের ওই ম্যানেজারের বাসায় আমি ছিলাম ম্যানেজারের বাসা থেকে আমাকে রাত্রে নয়টা বাজে রাতে নয়টা বাজে আমাকে নিয়ে তারা আমাকে বললো আমার ফ্লোরে ফ্লাইট হয়ে গেছে আমি চলে যাব বিদেশ পরে আমাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে আমাকে চলে আসলো তারা চলে আসতে তারা ভিতরে ঢুকতে পারে নাই তো কাগজপত্র সব কিছু দিয়ে আমি দশটা বাজে প্লেনে উঠছি তাহলে দিল ওখানে ভালোই ছিলাম কোথায় কোন দেশে গেছিলেন সৌদি আরবে গেছিলাম কয় বছর ছিলেন ওখানে 3 বছরের কাছাকাছি তারপর আপনি দেশে আসলেন কেন তো ওখানে ছিলাম ওখানে কাজ কাম করছি ওনার অনেক ভালো ছিল ওখানে গিয়ে সব কিছু বলছিলাম যে বাবা মা নাই কেউ নাই তো তারাও আসতে দিত না তারা বলতো না আমি তুমি আমাকে নাকি তারা অনেক আদর মানে মেয়ের মতো দেখছে তারাই আমাকে বড় করবে বিয়ে শাদি সব তারাই দিবে তা আমি আর কি রাজি ছিলাম না পরে মোবাইলের মধ্য রাব্বুর সাথে মেয়ের আব্বুর সাথে পরিচয় হলো মোবাইলে কথা বলতেন কথা বলছি তখন অন্য সে বললো আমাকে চলে আসতে আমাকে নাকি বিয়ে করবে মানে সৌদি থেকে বাংলাদেশের ছেলের সঙ্গে পরিচয় তারপরে চলে আসলেন বিয়ে করতে তারপরে চলে আসছে আমি এক মাস পরে আমি পুলিশের কাছে ধরা দিয়ে আমি চলে আসছি কত বছর হলো চলে আসছেন বাংলাদেশে চার বছর সংসার করতেছেন ভদ্রলোকের সাথে হ্যাঁ সংসার চলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথায় আসছে আজকে উনি হ্যাঁ আসছে ওকে উনি আমাকে নিয়ে আসি আপনার ছেলে মেয়ে কয়জন একটা মেয়ে একটা মেয়ে ওনার হাজব্যান্ড একটু ভিতরে নিয়ে আসো তো খুব ভালো কিন্তু কথা হচ্ছে যে আপনার হাজবেন্ডও কি চেষ্টা করে নাই চার বছর ধরে ওনাকে বলেন নাই পরিবার চেষ্টা করে নাই বলতে অনেকে বলছে আমাকে নিয়ে যাবে হ্যাঁ এই কুষ্টিয়া রানাকর কদমতলা নিয়ে যাবে আমাকে কিন্তু টাকার কারণে যাইতে পারি নাই এটা কোনো কথা এই সাধারণ কয়েক টাকার জন্য যেতে পারেন নাই এখন থাকেন কোথায় আপনি ঢাকাতে থাকেন আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জে থাকেন আসসালামু আলাইকুম আসসালাম নাম কি আপনার মোহাম্মদ সুমন সুমন আপনার স্ত্রী উনি সংসার চার বছরের জি আচ্ছা মোবাইলে পরিচয় নয় সৌদি আরবে থাকা অবস্থায় ছেলে মেয়ে আছে

হিরু বিরু বিরু এরাও তো যদি সৎ ভাই হয় তাহলে তো কেমন হয়ে গেল আচ্ছা পিতার নাম কি ছিল আপনার মায়ের নাম শেফ আলী বেগম ঠিক আছে আরিফ তুহিন মাধ্যমে আসছেন ভলেন্টিয়ার গ্রামের নাম হচ্ছে রানাকর কদমতলা কুষ্টিয়া আপনার হাতে একটা জন্মদাগ আছে না এখন এটা বলার মতো কি আছে আপনার বাবাও বেছে নাই মাও বেছে নাই মা তো বেঁচে আছে কিন্তু মা তো দূরে আছে মা বেঁচে আছে কিনা সেটা সেটাও তো জানেন না সেটাও জানেন না

থাকে ইনশাল্লাহ বিদেশ থাকতে কামাইতে কি হয়েছে বিদেশে তো টাকা পয়সা কিছু আনতে পারিনি আমি তো না বলে সংসার পরিবার তো একটা ইম্পর্টেন্ট বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপরে মহিলাটা কি ভালো অনেক চালায় মানে এখন সবকিছু ঠিকঠাক আমার মা বলতেছে যে ওখানে চলে যেতে দেশের বাড়ি চলে যেতে আমি বলতেছি দেশের বাড়ি গিয়ে কি করবো রাজমাস্ত্রী কাজ ছাড়া আমি আর কিছু পারতো ইয়া করতেও পারবো না ঠিক আছে আল্লাহ ভরসা ভাই মিলাই জেলায় থাকেন আমরা দেখি চেষ্টা করি আপনার জন্য কেউ আসে কিনা যেহেতু ঠিকানা আছে যদি কেউ আপনার পাশে দাঁড়ায় অ্যাটলিস্ট পরিচয়টা নিয়ে সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে যদি মা বেঁচে থাকেন ভাইরা যদি বেঁচে থাকেন আমার মনে হয় যে এনারা আসলে তেমন কিছুই চান না ওনারা শুধু চান যে অ্যাটলিস্ট তাদের পরিচয়টুকু বের হোক আর কোনো কিছু বলার আছে না সব বলেছেন বললাম বলছেন না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা না আমরা সবাই মিলে চেষ্টা করি বোনটিকে তার পরিবার বা আপন ঠিকানায় ফেরানোর জন্য একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি সালামু আলাইকুম